হাসনাবাদে শাহজাহান নিজে বাঁধ কাটে, নিজে বাঁধ জোড়ে, ইরিগেশনে টাকা মারে। আমি ওখানে এসেছিলাম বাঁধ জোড়ার কাজ দেখতে। স্বাভাবিকভাবে ওখানকার যিনি রাজা বাদশাহ, সিপিএমও করে রেখেছিল, তৃণমূলও করে রেখেছিল, রাজার অনুমতি ছিল, রাজা দেখিয়ে নিয়েছে কোথায় বাঁধ কেটেছে, কোথায় জুড়েছে। না না না, বিজেপি এসব লোককে নেবে না, আপনি নিশ্চিন্ত থাকুন, বিজেপি এসব লোককে নেবে না, বিজেপি কখনোই নেবে না। বিজেপি কাজী মাসুম আক্তারদের নেবে, বিজেপি কাজী মাসুম আক্তার। আর আমাদের অভাবও তো নেই, আজকে তো দেখলেন, আমি তো আপনার সামনে দাঁড় করিয়ে দিলাম, আমরা তো জোর করে আনিনি, টিফিন প্যাকেট দিইনি। 250 বেশি রাষ্ট্রবাদী মুসলিম তারা আজকের এই সভাতে যোগদান করেছে। আমরা এই ধরনের যারা ভারতবর্ষকে ভালোবাসেন, বন্দে মাতরম বলতে, জাতীয় সঙ্গীত গাইতে যাদের কোনো সমস্যা নেই, তাদের ভারতীয় জনতা পার্টিতে সবসময় স্বাগত। ভারতীয় জনতা পার্টি শুধুমাত্র দ্রৌপদী মুর্মু, বিষ্ণুদেব সাইয়ের মতো জনজাতিদের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি করেননি, আরিফ মোহাম্মদ খান, নাজমা হেপতুল্লাদের রাজ্যপালও করেছেন। ভারতীয় জনতা পার্টির নীতি হচ্ছে রাষ্ট্রবাদ আর বিকাশবাদ। মোদীজির স্লোগানই হচ্ছে সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস। আমরা কখনোই এই দুর্বৃত্ত যারা চোখের জল ফেলেছে লোকেদের, লুটেরা, খুনি, ধর্ষণকারী, 2019 সালে বিজেপির তিনজন কর্মীকে মেরে লাশ লোপাটকারী, তাদের কোনো ক্ষমা নেই, যে আমি দায়িত্ব নিয়ে আপনাদের বলে যাচ্ছি। ওদের যন্ত্রণা হবে, কারণ অনেকদিন ধরে ব্যবসা চালিয়েছে। সুকুমারের যে পিয়ে আছে সুরজ, সে এত টাকা তুলেছে চাকরি দেওয়ার নাম করে, নিজেই বাড়িতে ঢুকতে পারছে না। অতএব বুঝেছে পায়ের তলা থেকে মাটি ছড়িয়ে যাচ্ছে, এবং সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ ইত্যাদি এলাকায় একদলীয় শাসনতন্ত্র এবং অত্যাচার শেষ হওয়ার পথে, তাই সাম্রাজ্য চলে যাওয়ার সময় আতঙ্কিত হয়ে এই ধরনের কথাবার্তা বলবে। আর যেহেতু এই রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা মমতার সঙ্গে ফিশ ফ্রাই খেতে যায়নি, সেটিং অপোজিশন নয়, সূর্য মিশ্র ছিল, ওদের অসুবিধা ছিল, কংগ্রেসের অপোজিশন লিডার ছিল, ওদের অসুবিধা ছিল, বিজেপির অপোজিশন লিডারকে নিয়ে ওদের সমস্যা হচ্ছে, তাই বিজেপিকে এবং তার দল বিরোধী দলনেতাকে আক্রমণ করবে, এটা অত্যন্ত স্বাভাবিক। বললাম 10,000 কোটি টাকা স্ক্যাম, দুবাই পর্যন্ত টাকা গেছে, আন্তর্জাতিক যোগ রয়েছে। তার জায়গায় যেমন অ্যালাউ করেছেন, তেমনি ইসলাম ধর্ম যারা মানে তাদের জন্য আলাদা করে সরকারের 25 একর জায়গা অ্যালট করেছেন, 10 একর জায়গা অ্যালট করেছে সরকার, উত্তরপ্রদেশ সরকার, 25 কিলোমিটার দূরে সেখানেও একটি মসজিদ, সমস্ত সুবিধাযুক্ত মসজিদ তৈরি হচ্ছে। এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে তোষণের রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন, এটা প্রমাণ হচ্ছে। মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, তারা ইডিকে মারলো, সিআরপিএফকে মারলো, তারপরেও তারা গুলি চালানো না, শীতলকুচির মতো মুসলমান লাশ দু চারটা পাওয়া গেল না, উনি নাচতে পারলেন না, এটা ওনার বিরাট কষ্ট। এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসে। এটা তো ডাইরেক্ট ঘুষ। কাকলি ঘোষ দস্তিদার পাড়ার সাথে নুসরত জাহান বসিরহাটে এই এলাকার বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতা দিতে পারছেন না। দুয়ারে সরকারে 5 বার ক্যাম্প হয়েছে 21-এর পরে, চটি ছিঁড়ে গেছে বয়স্কদের, 12,65,000 দরখাস্ত পড়ে আছে। আমরা বলছি যে রাজ্য সরকার সকলকে বার্ধক্য ভাতা দিক, শুধুমাত্র ভাইপোর কয়লা বালি মদের কমিশনের টাকায় ভোটারদের ঘুষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য যে কাজটা করেছেন, ভারতবর্ষের আইনে ইটস এ পানিশেবল অফেন্স। মুখ্যমন্ত্রী সব কথা ধরার দরকারই, মুখ্যমন্ত্রীর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে, সোডিয়াম আর পটাশিয়ামের গন্ডগোল হয়েছে। আমি বলবো বিশ্রামে যান এবং ভালো ডাক্তার দেখান। আবার উস্কাচ্ছে,
আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলে সিজার লিস্ট দেবেন না মানে কি? কোন জায়গায় সার্চ ওয়ারেন্ট না নিয়ে গেছে বা সিজার লিস্ট হয়নি? এই কথাগুলোর মধ্য দিয়ে এই মুখ্যমন্ত্রী দেশের সংবিধানকে, বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন এবং চোরেদের সংরক্ষণ করছেন, কারণ তিনি হচ্ছেন চোরেদের রানী। সবচেয়ে বড় চোরের নাম কি? হীরক রানী, হীরক রানী, হীরক রানী, চোর মমতা, চোর মমতা, চোর মমতা। ওই প্রকাশ, প্রকাশ রাহার বেটা গাল টিপলে দুধ বেড়ায়, অভিজিৎ গাঙ্গুলির জুতোতে জল দেওয়ার যোগ্যতা নেই, সে সুপ্রিম কোর্টে লিখছে, প্রকাশ রাহা ডানকুনির বেটা। সাহস হয় কি করে এইসব লোকের সম্পর্কে কথা বলা? এদের ঔদ্ধত্যটা বেড়েছে, কখনো রানী রাসমণির সঙ্গে মমতা ব্যানার্জিকে তুলনা করছে, কখনো সারদামণির সঙ্গে তুলনা করছে, কখনো রামকৃষ্ণ দেব বিবেকানন্দের কথা বলছে। কি হলো চাচা, ঠিক আছে তো, চোর ধরো তো? হ্যাঁ, আপনারাই ভোট দিয়ে জিতিয়েছেন ওকে, এবারে একটু পাল্টে দেন, একটু পাল্টে দেন, বাকিটা আমরা বুঝে নেব।